উপস্থিত হতে পেরেছি মাত্র কিছুদিন আগে আমরা আরেকটি বইং করলাম টিম লাইনার কাজে আমাদের বহরে এখন মোট নতুন দশখানা প্লেন সংযুক্ত হলো এবং সবই আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন আজকে আমরা স্বাধীন জাতি স্বাধীন দেশ যে কারণে আমাদের পক্ষেটা সম্ভব হয়েছে আর এই স্বাধীনতা আমাদের এনে দিয়েছেন আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাঙালি জাতিকে একটি জাতি হিসেবে আত্মপরিচয় সুযোগ করে দিয়েছিলেন একটি রাষ্ট্র করে দিয়েছিলেন আর এই রাষ্ট্র অর্জন করতে যে তিনি তার জীবনের সব কিছু ত্যাগ স্বীকার করে শুধু গণমানুষের কথা চিন্তা করে সারাটা জীবন সংগ্রাম করেছেন জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন মহান মুক্তিযুদ্ধে তারই নেতৃত্বে আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি আমরা একটি রাষ্ট্র পেয়েছি স্বাধীনতার পর যখন একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলছেন যেখানে একটা টাকা রিজার্ভ মানি নেই কোনো খাদ্যে খাদ্য গুদামে খাদ্য নেই কারণ যুদ্ধ চলাকালীন সময় দেশে কোনো খাদ্যশস্য উৎপাদন হয়নি কারেন্সি নোট ছিল না এক কোটির উপর মানুষ শরণার্থী বিদেশে ভারতে আশ্রয় নিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে তিন কোটির উপর মানুষ গৃহ হারা তারা গণহত্যা চালিয়েছিল বহু পরিবার আপনজন হারানো নিঃসরিক্ত আহত মুক্তিযোদ্ধা এবং তাদের আক্রমণে বহু মানুষই তখন আহত অবস্থায় ছিল একদিকে এই যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলা অর্থাৎ অবকাঠামো রাস্তাঘাট পুল ব্রিজ রেল লাইন রেল ব্রিজ সব তৈরি করা খাদ্যের জোগাড় করা দেশের এই মানুষগুলি তাদের পুনর্বাসিত করা গৃহ মানুষ গৃহহারা মানুষকে ঘরের ব্যবস্থা আহত মুক্তিযোদ্ধা সহ অন্যান্য আহত মানুষকে চিকিৎসা ব্যবস্থা প্রতিটি শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া এবং বলতে গেলে একদম একটা বিধ্বস্ত দেশ শূন্য হাতে যাত্রা শুরু সেই সময় তিনি একটি স্বাধীন রাষ্ট্রের উপযোগী যা যা প্রয়োজনীয় তিনি করেছিলেন আমাদের একটি সংবিধান দিয়েছেন মাত্র নয় মাসের মধ্যে আর একটি স্বাধীন রাষ্ট্রের জন্য প্রতিটি প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছিলেন আইনগুলি পাশ করেছিলেন সমস্ত দিকটাই তিনি এই স্বল্প সময়ের মধ্যে নজর দিয়েছিলেন মাত্র বাহাত্তর সাল যে মানে স্বাধীনতার পরপরই তিনি যখন ফিরে এলেন সেই বাহাত্তর সালেই কিন্তু তিনি এই বিমান এয়ারলাইন্স প্রতিষ্ঠিত করলেন তখন বলতে গেলে আমাদের কিছুই ছিল না তো তার মধ্য দিয়েও তিনি ডাকোটা উড়োজাহাজ দিয়ে বিমানের যাত্রা শুরু করেছিলেন বন্ধু প্রতিম রাষ্ট্রগুলি এগিয়ে এসেছিলো আমাদের সহায়তায় সেইভাবেই আমাদের যাত্রা শুরু এবং আজকে আপনারা যে বিমানের লোকটা দেখেন আমাদের বাংলাদেশের সেই জয়নাল আবিদিন সহ নাম করা যত শিল্পী তাদের তিনি কমিটি করে দিয়েছিলেন যে আমাদের লোগো কি হবে ভিতরের ডিজাইনটা কিভাবে হবে আপনারা দেখবেন জামদানির ডিজাইন দিয়েই কিন্তু আমাদের ডিজাইনটা করা এবং সমস্ত জিনিসগুলি অত্যন্ত সুন্দর সুচারুভাবে বাংলাদেশের আমাদের যে সংস্কৃতি আমাদের যে মানে ঐতিহ্য তাকে বজায় রেখে প্রতিটি জিনিস তিনি করে দিয়েছিলেন আমি নিজে মাঝে মাঝে অবাক হই যে এত অল্প সময়ের মধ্যে এত কাজ তিনি কীভাবে করে দিলেন আজকে তার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই ত্রিশ লক্ষ শহীদের প্রতি দু লক্ষ মা প্রতি যাদের মহান আত্ম থেকে আজকে আমরা স্বাধীন এই দেশ আমাদের যখন তিনি দেশ গড়তে শুরু করেন বাংলাদেশ এত শোষিত বঞ্চিত একটি দেশ ছিল মানুষগুলো এত শোষিত ছিল প্রায় বিরাশি ভাগের উপর মানুষ দরিদ্র সীমার নিচে বাস করত মানুষের কোনো খাদ্যের নিশ্চয়তা ছিল না ঘরবাড়ি ছিল না চিকিৎসার ব্যবস্থা ছিল না ছিন্ন কাপড় বিদেশ থেকে পূরণ কাপড় এনে পড়তে দেওয়া হতো মানুষের কোনো আশা ভরসা ছিল এই ধরনের একটি জাতিকে তিনি স্বাধীনতা এনে দিয়ে নিজের পায়ে দাঁড়াবার জন্য পদক্ষেপ নিয়েছিলেন এবং মাত্র সাড়ে তিন বছরের মধ্যে এই বিধ্বস্ত অর্থনীতি তিনি দাঁড় করিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন প্রায় তিনশোর উপরে ব্রিজ রেল ব্রিজ এবং প্রায় আড়াইশোর মতো সড়ক ব্রিজ কালভার্ট মেরামত করা যোগাযোগ ব্যবস্থা সচল করা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত ছিল সেগুলি মেরামত করা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য বিনা পয়সায় বই এবং কাপড়চোপড় প্রদান করা মানে তখনকার যে ভয়াবহ অবস্থা হয়তো এখন কেউ আর সেটা চিন্তাই করতে পারবেন না এভাবে তিনি প্রতিটি মানুষকে সহযোগিতা করেছেন সেই সাথে সাথে আজকে আপনারা জানেন আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করেছি এই ভূ উপগ্রহ কেন্দ্র বঙ্গবন্ধু প্রথম স্থাপন করে যান আমরা আমাদের ল্যান্ড বাউন্ডারি যে সমস্যাটা সমাধান করেছি সেই চুক্তি করে আইন তিনি পাশ করে যান আমরা যে বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি সেই সমুদ্র সীমা আইন উনিশশো সালে তিনি করে দিয়ে যান এমনকি যখন জাতিসংঘেও কিন্তু সে আইন হয়নি কিন্তু তার যে দূরদর্শী নেতৃত্ব ছিল এবং চিন্তাভাবনা ছিল চুয়াত্তর সালে তিনি সেটা করেন জাতিসংঘ করে বিরাশি সালে উনিশশো সালে অর্থাৎ একটি দেশ জাতিকে নিয়ে তার যে স্বপ্ন ছিল যে এই বাংলাদেশের বাংলাদেশটা স্বাধীন হবে বাংলাদেশের মানুষ একটা উন্নত জীবন পাবে সুন্দর জীবন পাবে ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত জীবন পাবে এবং বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবে কাজে সেইভাবেই তিনি এ দেশকে গড়তে চেয়েছিলেন এবং মাত্র সাড়ে তিন বছরের মধ্যে এই কাজগুলি করেছিলেন যখন বাংলাদেশের মানুষ প্রায় খাদ্যের নিশ্চয়তা পেয়েছিল খাদ্য উৎপাদন বেড়েছিল মানুষের জীবনযাত্রা এই যে যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে দেশটা উন্নয়নের পথে যাত্রা শুরু করে দুর্ভাগ্য যে তখন জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয় এবং এই হত্যা শুধু একজন রাষ্ট্রপতিকে হত্যা তা কিন্তু না আপনারা জানেন যে আমার পরিবারের আমি আমার ছোট বোন ছাড়া আমরা বিদেশে ছিলাম আমার পরিবারের সকল সদস্যকে হত্যা করে এবং একই সাথে আমার মেজপুর বাড়ি সেজপুর বাড়ি ছোটপুর বাড়ি আক্রমণ করে প্রতিটি পরিবারের সদস্যদের হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে হয়তো আমি আমাদের আপনজন হারিয়েছি পিতা মাতা ভাই সব হারিয়েছি কিন্তু সবথেকে ক্ষতি হয়েছিল বাংলাদেশের জনগণের একটা স্বাধীন দেশ স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার যে সম্ভাবনা মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পর বিজয়ী জাতি হিসেবে বিশ্বের মাথা উঁচু করে চলা সে চলার সম্ভাবনা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল একুশ বছর পর আমি সরকারে আসি তখন থেকে আমরা চেষ্টা করি যে আমাদের দেশটাকে আবার কিভাবে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে তুলব আর্থ সামাজিক উন্নতি এরপর দু হাজার একে সরকার আসতে পারিনি আবার আট বছর পর যখন সরকার আসি দু হাজার আট সালে বাংলাদেশের জনগণ ভোট দিয়েছিল নির্বাচিত হয়ে সরকারে আসি তখন থেকে এ পর্যন্ত এক টানা সরকার আছে বলেই কিন্তু আজকে উন্নয়নগুলি আমরা করতে পারছি এবং উন্নয়নের শুভ ফলটা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারছি আজকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী আমরা আমাদের বাজেট আমরা নিজস্ব অর্থায়নে করতে পারি আমরা আমাদের বাজেট বাড়িয়েছি যেমন সেই সাথে সাথে আমাদের প্রবৃদ্ধি আমরা আট দশমিক এক ভাগে উন্নীত করতে পেরেছি মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে দারিদ্রের হার আমরা একুশ ভাগে নামিয়ে এনেছি বাংলাদেশ আমি বলবো সার্বিকভাবে আজকে উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে আর এই অগ্রযাত্রা অব্যাহত থাক সেটাই চাই বিমানের যে অবস্থা ছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না কারণ আমরা যখনই আমি যখনই বাইরে যেতাম বা বিশেষ করে লন্ডনে বা আমেরিকায় যখন যাওয়া হতো আমি প্রায় বিমান ব্যবহার করতাম তখনকার বিমানের যে ঝরঝরে অবস্থা ছিল প্লেনে উঠলে আগে পানি পড়তো কিছু টিস্যু গুঁজে দিয়ে বন্ধ করা হতো কোনো এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থাই ছিল না মাঝে মাঝে আমি করপিটে যেতাম কথা বলতাম কারণ আমি খুব অবাক হতাম যে ওই একটা ঝরঝরে অবস্থায় প্লেন কিভাবে আমাদের পাইলটটা চালায় তা আমি বলতাম যে আমাদের পাইলটদেরকে মানে বিশ্বসেরা পাইলট হিসেবে তাদের স্বীকৃতি দেওয়া উচিত এই ধরনের মানে একটা ঝরঝরে প্লেন চালানো তো মাঝে মাঝে আমরা ঠাট্টা করতাম আগে বাংলা আমাদের ঢাকা শহরে একসময় আপনার বাসগুলি চলতো যে বাসগুলি খুবই বিধ্বস্ত অবস্থা যেগুলিকে আমরা ডাকতাম মুড়ির টিন বলে তো আমাদের বিমানের অর্থাৎ সেই রকম একটাই অবস্থা ছিল তো স্বাভাবিকভাবে বিরোধী দলের ছিলাম তখন তেমন কিছু করার ক্ষমতা ছিল না কিন্তু মনে মনে একটা আকাঙ্ক্ষা ছিল যে যখনই সময় পাব অন্তত এই অবস্থা থেকে উত্তরণ ঘটাবো প্রথমবারে এতটা করতে পারিনি কারণ তখন আর্থিক সংগতি তেমন ছিল না আর তাছাড়া এই দীর্ঘদিনের মানে একটা যারা ক্ষমতায় ছিল আসলে তারা ঠিক দেশের মান দিকে তাকানো জনগণের দিকে তাকানো বা দেশের অবস্থানটা দেখা এই দিকে খুব একটা দৃষ্টি ছিল না যেহেতু তাদের ক্ষমতা দখলটাই ছিল একটা অবৈধভাবে হঠাৎ করে একদিন নিজেকে প্রেসিডেন্ট ডিক্লেয়ার করে ক্ষমতা আসা স্বাভাবিকভাবে ক্ষমতাকে মানে নিষ্কণ্ঠ করার দিকে যতটা তাদের দৃষ্টি ছিল ততটা দেশের উন্নয়নের দিকে ছিল না এটা হলো বাস্তবতা সে কারণেই ঠিক কোনো ধরনের উন্নয়নের সাহসী পদক্ষেপ তারা নিতে পারেনি একটা রুটিন ওয়ার্ক করে যেত কাজে সেই অবস্থা থেকে উত্তরণ ঘটানোর জন্য যখনই আমরা এসেছি তখনই আমরা প্রচেষ্টা চালিয়েছি আজকে সত্যি আমরা আনন্দিত যে আমরা বিশ্বের সাথে আজকে তাল মিলিয়ে চলছে বাংলাদেশ আজকে সারা বিশ্বে একটা মর্যাদা পেয়েছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পাচ্ছে এবং অনেকেই আমাকে প্রশ্নই জিজ্ঞেস করেন অনেক সময় কথা বলেন যে এই যে এত দ্রুত প্রবৃদ্ধি অর্জন করা এমনকি প্রবৃদ্ধি অর্জনের সাথে সাথে আমাদের ইনফ্লেশন রেট আমরা মাত্র পাঁচ দশমিক তিন বা চার ভাগে ধরে রাখতে সক্ষম হয়েছি পৃথিবীর বহু দেশ খুব দ্রুত প্রবৃদ্ধি যখন অর্জন করে তখন মূল্যস্ফীতি কিন্তু তার থেকে বেশি হয়ে যায় আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটাকে আমরা এমন সুপরিকল্পনার মধ্য দিয়ে এমনভাবে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি যে আমাদের প্রবৃদ্ধি অর্জনের সাথে সাথে আমরা ইনফ্লেশন রেট কমাতে পেরেছি যার শুভ ফলটা পাচ্ছে আমার একেবারে গ্রামের মানুষ আজকে গ্রামের মানুষেরও কিন্তু ধীরে ধীরে দারিদ্র থেকে বেরিয়ে আসছে এবং তাদেরও উপার্জনের পথ হচ্ছে এবং তারাও সুন্দরভাবে বাঁচার একটা সুযোগ পেয়েছে এবং স্বপ্ন দেখছে এবং মানুষকে আসলে স্বপ্ন দেখাতে হয় আর সেই স্বপ্ন বাস্তবায়নও করতে হয় তাহলে মানুষের ভিতরে একটা কর্মস্প্রিয়া জাগে আর জনগণ যখন কাজ করে তাদের ভিতরে যখন কর্মস্পিয়া জাগে তখনই কিন্তু উন্নয়ন করা খুব সহজ হয়ে যায় তা আমরা অন্তত আমাদের দেশের সেই এক চমৎকার একটা পরিবেশ আনতে সক্ষম হয়েছি এর মাঝে আমাদের অনেক দুর্যোগ মোকাবেলা করতে হয়েছে এতে কোনো সন্দেহ নেই প্রাকৃতিক দুর্যোগ মনুষ্য সৃষ্ট দুর্যোগ এরকম বহু দুর্যোগই আমাদের মোকাবেলা করতে হয়েছে সন্ত্রাস জঙ্গিবাদ সেই সাথে সাথে অগ্নিসন্ত্রাস নানা ধরনের ঝামেলা আমাদের পোহাতে হয়েছে তারপর আমরা বলবো যে সেগুলি মোকাবেলা করেও আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আমরা চাই এই অগ্রযাত্রাটা যেন অব্যাহত থাকে আজকে বিমান সত্যি কথা বলতে গিয়ে বিমানে এখন চললে গর্বে বুক ভরে যায় যে না আমরা আমাদের বিমানে যাচ্ছি ইতিমধ্যে আমি একটা নোটিশ জারি করেছি সরকারি অফিসার যে যখন যাবেন যেখানে বিমান যায় সেখানে বিমানেই যেতে হবে সেখানে অন্য কোনো ধরতে পারে না বিমানে যেতে হবে আর আমরাও সেটা করি চেষ্টা করি সেইভাবেই চলতে কাজে আজকে আমি আনন্দিত যে আমাদের এই দশখানা প্লেন চলে এসেছে আমি এখানে একটু গুনছিলাম দেখি যে নয়খানা খুঁজে পাই আবার আর একটা গেল কই তারপর দেখলাম আমার ময়ূরপঙ্খী হারিয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম বলে জায়গা হচ্ছিল না দেখে লোকটা বাড়ি দিতে পারেনি আমি যার প্রথম যেটা নিয়ে আসে পালকি ময়ূরপঙ্খী অরুণালো আকাশ প্রদীপ রাঙাপ্রভাত মেঘদূত আকাশ বীরমা হংস বলাকা গাংচিল আর আজকালও রাজহংস প্রত্যেকটা নাম একটু আমি চেয়েছি একটু সুন্দরভাবে দিতে যাতে এই নামটা একটা নাম থাকুক একটা পরিচয় হোক এবং সেটা আমাদের বাঙালি মানে সংস্কৃতির সাথে বাঙালি পরিবেশের সাথে পরিচিত এবং সম্পৃক্ত সেভাবেই দেওয়ার চেষ্টা করেছি ইতিমধ্যে আমরা যেমন সেভেন 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 থ্রি হান্ড্রেড ইয়ার ক্রয় করেছি আর তাছাড়া আমরা সেভেন এইট সেভেন এইট এটা আমরা চারখানা এনেছি আর আরও তিনখানা প্লেন আসছে সেটা হচ্ছে ড্যাশ বম্বাডিয়ার তিনখানা আসবে তবে আমরা একটা খবর পেলাম যে বোয়িংয়ে নাকি আরও দুখানা বিমান তারা খুব শীঘ্রই বিক্রি করতে চাচ্ছে কারণ কেউ অর্ডার দিয়ে নেয়নি সুযোগটা আমরা নেব আমাদের রিজার্ভ মানি কিন্তু এখন যথেষ্ট ভালো অবস্থায় আছে প্রায় আমরা যে রিজার্ভ মানি আছে তাতে আমার মনে হয় আমরা এটা নিজেরা নিজেদের পয়সা কিনতে পারবো এতে খুব একটা অসুবিধা হবে না কারণ রিজার্ভ হিসাব করি আমরা এই কারণে যে সব সময় কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে কোনো দুর্বিপাক দেখা দিলে আমাদের যদি খাদ্য কিনতে হয় তাহলে যেন তিন মাসের খাদ্য আমি কিনতে পারি সেই পরিমাণ অর্থ আমার জমা থাকতে হবে এর অতিরিক্ত এমনি রেখে দেওয়ার কোনো প্রয়োজন নাই সেটা আমি উন্নয়নের কাজে লাগাতে পারি তো সেদিক থেকে আমরা খুব ভালো একটা অবস্থানে আছি এখানে আমাদের কোনো সমস্যা নেই তাছাড়া খাদ্য উৎপাদনে আমরা এখন সম্প্রতি অর্জন করেছি কাজে খুব যে আমরা বিপদে পড়ব তা নয় যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য যে পরিমাণ খাদ্যশস্য আমাদের মজুদ থাকা দরকার সেই পরিমাণ খাদ্যশস্য আমরা মজুত রাখছি আমরা এমনকি খাদ্য গুদামগুলি বা সাইলোগুলি সেখানে আমরা যেখানে কুলিং সিস্টেম করে দিচ্ছি যাতে অন্তত দুই তিন বছর সেখানে ভালো থাকতে পারে অর্থাৎ খাদ্য সংগ্রহ রাখার ব্যবস্থা আমরা নিচ্ছি আমরা সমস্ত দিকটা বিবেচনা করে আমরা কাজ করে দিচ্ছি এবং আপনারা জানেন ইতিমধ্যে বাজার আমাদের এয়ারপোর্টটাকে আমরা উন্নতি করছি তাছাড়া সিলেট সৈয়দপুর রাজশাহী যেগুলি সব বন্ধ ছিল অর্থাৎ দু হাজার একের পরে যেগুলো একেবারে বন্ধ হয়ে গেছিলো সবগুলি আমরা চালু করেছি বরিশাল সবগুলো আমরা চালু করেছি এবং সবগুলি উন্নত করে দিচ্ছি আমি প্রথমবার যখন সরকারে আসি ছিয়ানব্বই সালে তখন ঢাকা ছাড়া চট্টগ্রাম এবং সিলেট এই দুটো আমরা আন্তর্জাতিক বিমানবন্দর করে দিই কক্সবাজারটাকেও ইনশাল্লাহ আমরা আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে প্রস্তুত করছি এবং সেখানে যেন আরও বড় প্লেন নামতে পারে সে ব্যবস্থা আমরা করব আর সেই সাথে সাথে এই বিমানবন্দরটারও থার্ড টার্মিনালের কাজ শুরু হয়ে গেছে কাজে এখানে আরও কর্মচাঞ্চল্য যেমন বাড়বে কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে কাজে সেদিক থেকেও আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি আমি এটুকুই বলবো যে জাতির পিতা দেশ আমাদের দিয়ে গেছেন এই দেশকে গড়ে তোলার দায়িত্ব এখন আমাদের আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে দেশের মানুষের কল্যাণে আমাদের দারিদ্রমুক্ত যত হবে মানুষের ক্রয় ক্ষমতা যত বাড়বে মানুষ কিন্তু আমাদের সমস্ত কিছু ব্যবহার করারও সুযোগ পাবে আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি ইতিমধ্যে আমাদের স্যাটেলাইট যেমন উৎক্ষেপণ করেছি তাছাড়া আমাদের ব্রডব্যান্ড প্রায় প্রতি ইউনিয়নে আমরা পৌঁছে দেব সে কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে মানুষ এখন ঘরে বসেই অর্থ উপার্জন করতে পারে সেই সুযোগটাও আমরা করে দিচ্ছি এভাবে আমরা আর্থিকভাবে দেশকে আরও উন্নত করার নানামুখী পদক্ষেপ আমরা নিয়েছি কাজে আমরা এবং আমাদের রপ্তানি বৃদ্ধি পাচ্ছে এই রপ্তানির ক্ষেত্রেও আমরা চাচ্ছি খাদ্য খাদ্য প্রক্রিয়াজাত পণ্য যাতে রপ্তানি করতে পারি বা অন্যান্য পণ্য রপ্তানি করবার সুযোগটা যাতে সৃষ্টি হয় সেদিকে লক্ষ্য রেখে আমি মনে করি আমাদের বিমানের আমরা দুটো কার্গো বিমানও আমরা ক্রয় করব আর তাছাড়া ভালো উন্নতমানের মানের কার্গো ভিলেজ আমরা তৈরি করে দেব যাতে করে আমাদের এই রপ্তানিটা আরও সহজভাবে আমরা করতে পারি সে ব্যবস্থা আমরা নিব বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তোলার জন্য আমরা কিছু স্বল্পমেয়াদি মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি আজকে আমরা স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি সেটা ধরে রেখে উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি 2020 সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী আমরা উদযাপন করব দু হাজার স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব আমরা দু মার্চ মাস সাতেরই মার্চ জাতির পিতার জন্মদিন দু হাজার মার্চ আমাদের স্বাধীনতা দিবস 2020 থেকে একুশ আমরা মুজিব বর্ষ ঘোষণা দিয়েছি কাজে আমরা ইনশাল্লাহ এরই মধ্যে দেশকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবো বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ যে বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা সেই স্বপ্ন আমরা ইনশাআল্লাহ পূরণ করবো আমি একটা অনুরোধ করব যে এত কষ্ট করে এত অর্থ দিয়ে বিমান কিনে দিয়েছি অন্ত এর রক্ষণাবেক্ষণ সেটা যেমন আপনাদের আন্তরিকতার সাথে দেখতে হবে সেই সাথে সাথে যাত্রী সেবা এই যাত্রী সেবার মান যাত্রীদের আস্থা বিশ্বাস সততার সাথে নিষ্ঠার সাথে সেটাও নিশ্চিত করতে হবে তাহলে আমরা আমাদের ভৌগোলিক যে অবস্থানটা এই অবস্থানের কারণে আমরা অনেক বেশি যাত্রী পরিবহন করতে পারব এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে আমরা ইস্ট অ্যান্ড ওয়েস্ট পূর্ব পাশ্চাত্যের মধ্যে একটা সেতু বন্ধ হিসেবে কাজ করতে পারি সেভাবে কিন্তু আমরা আমাদের দেশটাকে গড়ে তুলতে পারি এবং সেভাবে আমি আশা করি যে বিমানের সাথে সংশ্লিষ্ট সকলে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করবেন আর এবারে হজ ফ্লাইট একেবারে নির্ঝঞ্ঝাট চমৎকারভাবে আমাদের হাজিরা গিয়েছেন এবং ফিরে এসেছেন এবং এইভাবে সুষ্ঠুভাবে হজ ফ্লাইট পালন করার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ঠিক একইভাবে যেন আমাদের যাত্রীরাও অন্যান্য জায়গায় যারা যাবে তারা যেন ভালোভাবে তাদের যাতায়াতটা করতে পারে আর সেই সাথে আরও নতুন নতুন স্টেশনগুলি আবার নতুনভাবে খোলার আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ আমরা লন্ডনে আরও দুটো স্লট নিতে পারবো সেটা আমরা ঠিক করেছি যে আমরা এটা ম্যানচেস্টারে হলে ভালো হয় কারণ নর্থ ইংল্যান্ডের যারা তাদের একটা দাবি আছে আর পাশাপাশি বইং তো আমেরিকান প্লেন আমেরিকান অ্যাম্বাসডার এখানে আছেন তো বোয়িং যদি আমেরিকায় না যায় তো এটা তো তাদেরই মান সম্মানের ব্যাপার আমি আশা করি আমরা সেখানে ভবিষ্যতে যেতে পারবো কারণ ড্রিম লাইনার নিয়েই আমরা যেতে পারবো তো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন বহরে ড্রিম লাইনার উড়োজাহাজ রাজহংসের শুভ উদ্বোধন ঘোষণা করছি বিমানে জয়যাত্রা অব্যাহত থাকুক সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ টিউজ